প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্জেন্ট খবর আপডেট উঠে আসছে। নিয়োগ মামলা, বন্ধুরা, কমিশনার নিয়োগ মামলার শুনানির দিন কিন্তু এবার ঠিক হয়ে গেল, অর্থাৎ পুজোর ঠিক আগেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর থাকছে এই ভিডিওর মধ্যে, অবশ্যই এই ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, এবং যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর উঠে আসছে, কমিশনার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির দিনক্ষণ কিন্তু ঠিক হলো। স্কুল সার্ভিস কমিশনার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি এবার কিন্তু পুজোর আগেই। যে বিষয়টি জানা যাচ্ছে যে আগামী 11 তারিখ হবে স্কুল সার্ভিস কমিশনের অধীনস্থ নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি। একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগ মামলায় ওএমআর, অপটিক্যাল মার্ক রিকগনিশন, সিট প্রকাশসহ নানান ইস্যু রয়েছে। গত বৃহস্পতিবার এই সংক্রান্ত মোট 17টি আবেদনের শুনানির জন্য নির্ধারিত ছিল, তবে অন্য মামলার দীর্ঘ শুনানি চলতে থাকায় তা কিন্তু হয়নি। আগামী 29 নভেম্বর শুনানি হবে বলে সম্মানীয় বিচারপতি অনুরুদ্ধ বসু মহাশয় এবং সম্মানীয় বিচারপতি বেলা এম ত্রিবেদী মহাশয়ের বেঞ্চ প্রথমে জানিয়ে দেয়। যদিও এত দেরিতে শুনানির তারিখ দেওয়ায় আপত্তি করে সম্মানীয় আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য মহাশয় এই বিষয়টিকে উল্লেখ করেছিলেন। তার অভিযোগ, সহকারী শিক্ষকের চাকরিতে যে দুর্নীতি হয়েছে তার মামলা দ্রুত শুনানির প্রয়োজন রয়েছে। এই সংক্রান্ত বিষয়ে বিরোধিতা করা আবেদনকারীদের তরফ থেকে সম্মানীয় আইনজীবী পার্থ সারথী দেব বর্মন মহাশয় বলেছেন, যে কোনো দিন শুনানি হোক, আমাদের আপত্তি নেই। এরপর দুপক্ষের সঙ্গে আলোচনা করে সম্মানীয় বিচারপতি অনুরুদ্ধ বসু মহাশয় জানিয়ে দেন, আগামী 11ই অক্টোবর শুনানি শুরু হবে, অর্থাৎ পুজোর আগেই। এবার কিন্তু একটা নয়া চমক থাকছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্কুল সার্ভিস কমিশনার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি। আপাতত সামাজিক গণমাধ্যম সূত্রে যে খবরটি উঠে আসছে, আগামী 11ই অক্টোবর, অর্থাৎ পুজোর ঠিক আগেই। তাই বন্ধুরা, আমাদের লক্ষ্য থাকবে সেই উক্ত দিনটিতে যেই মামলার গুরুত্বপূর্ণ শুনানি থেকে কী খবর আপডেট উঠে আসে। কোনো জরুরি তথ্য থাকলে অবশ্যই আপনাদের মাঝখানে তুলে ধরব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন ও সকলকে দেখার সুযোগ করে দিন। বন্ধুরা, এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।